muscles begin to intertwine. Your heart of gold, so pure, divine. And I lost myself within the fire, breaking free from my desire. A heart of gold forged to inspire. It's starfire. हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आशा करी सबाई भलो आसें। आज के अनेक दिन पर बोलबो ना, कारण आमी एखन रेगुलारी चेष्टा करतेछि वीडियो आपलोड करार आमार चैनेले। ख्याल करे देखबेन प्रति सप्ताहे आमी एकटा करे वीडियो आपलोड करतेछि। तो आज के वीडियोर एकटा उद्देश्य आछे। तो आमार लास्ट वीडियोर आइकनटा माने आई बटनटा आपनि उपरे देखते पारबेन। तो एखान थेके देखे नेबेन। लास्ट आमी जस्ट एकटा वीडियो करछिलाम, आमी ब्राह्मणबाड़िया गेसिलाम आमादेर ग्रामे, ग्रामेर बाड़ीते। तो ओखाने किछु भिडियो करा हयेछिलो, ओई भिडियोगुलोर थेके किछु क्लिप निये आमी एकटा भिडियो बानाइछि आर ओटार टाइटेल दिछिलाम। ओई भिडियोर परे ओखाने किछु रिक्वेस्ट आसछे। तो आमी एखन आसले चिंता करछि जे आमार भिडियोगुलोते जेसब रिक्वेस्ट आसे बा कोनो किछु जानते चावा बा कोनो कमेंट करा, आमी चेष्टा करब ओइगुलो निये किछु एकटा भिडियो करा। कारण एकजन भिउयार्स जखन आमार थेके जानते चाय, आमार काछे निजेरो खूब भालो लागे जे भाई एटा किभाबे करछेन। तो आमिओ जानानोर चेष्टा करी, बाट सब किछु होयतो बा एत डिटेल्से जानानो जाय ना जे मेसेजिंगे बा फोनेर माध्यमे। तो आमी जेटा करब, लास्ट भिडियोते एकटा रिक्वेस्ट होच्छे जे भाई आपनी आपनार जे भिडियोटा एटार कलर ग्रेडिंगटा किभाबे करछेन तो एटा देखानोर जोन्नो। तो आमी बोली फार्स्टे एखाने एकटु कथा आछे, आमी कलर ग्रेडिंगटा करछि होच्छे एकटा लाट एर माध्यमे, कलर लाट्स यूज करे आमी सेखाने कलर ग्रेडिंग करछि। बाट एटा एकटु प्रसेसिंगटा एकटु कठिन। तो आमी जेटा करब प्रसेसिंगटा एकटु सहज करब। सहजे जेटा करा जाय सेटा होच्छे ম্যানুয়ালি कलर ग्रेडिंग। तो आज के ভিডিওতে আমি ওইটাই দেখানোর চেষ্টা করব। তো আমি বর্তমানে আছি আমাদের বাসার ছাদে। তো নরমালি ছাদে ওঠা হয় না, আজকে অনেকদিন পর ছাদে উঠলাম। তো ভাবলাম কিছু টাইম ল্যাপস ভিডিও নেই, আর আজকে আকাশটা খুবই সুন্দর এবং মেঘাচ্ছন্ন। একটু পরে আপনারা দেখতে পারবেন, আর অলরেডি হয়তো একটা ছোটখাটো শট দেখছেন। তো মেঘাচ্ছন্ন হওয়ার কারণে টাইম ল্যাপস ভিডিওগুলো অনেক সুন্দর হবে আমার মনে হচ্ছে। তো আমি টাইম ল্যাপস শটগুলো নিব, নেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আমি ম্যানুয়ালি কিভাবে কালার গ্রেডিংগুলো করি। তো আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি নরমালি অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ইউজ করি। তো এই সফটওয়্যারটা যারা ইউজ করেন তাদের জন্য হয়তো এই ভিডিওটা হেল্পফুল হবে। তো আমি অ্যাডোব প্রিমিয়ার প্রোতেই এই কালার গ্রেডিংটা আপনাদেরকে আজকে দেখাবো। অন্যান্য সফটওয়্যারও আপনারা করতে পারবেন, বাট ওইটা কিভাবে আমি এখন বলতে পারতেছি না, ইন ফিউচারে চেষ্টা করব ওইটাও আপনাদেরকে দেখানোর জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে শুধু যে গোপ্রো তা না, যে কোনো অ্যাকশন ক্যামেরার ফুটেজই আপনারা এইভাবে কালার গ্রেডিং করতে পারবেন অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো চলেন টাইম ল্যাপসগুলো করি, অ্যান্ড দেন আপনাদেরকে দেখাবো কিভাবে এই কালার গ্রেডিংটা আমি করি। সো লেটস গো। তো এতক্ষণ আসলে একটা টাইম ল্যাপস ভিডিও করতেছিলাম। তো ছাদের যে অবস্থা সেটা আপনাদেরকে একটু বলি, মানে এই রোদ আবার এই একেবারে অন্ধকার, আকাশও প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন যতটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমার পিছনে এই যে দেখতেছেন যে মেঘ, তো এই মেঘ একটা আমার সুবিধা করে দিছে, কারণ এরকম মেঘাচ্ছন্ন আকাশ থাকলে টাইম ল্যাপস কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি ওইটাই করার ট্রাই করতেছি, যেহেতু মানে হঠাৎ করে মেঘও দেখতেছি আকাশে আর রোদও, তো দুইটা মিলে মোটামুটি ফুটেজগুলো খুব জোস আসতেছে। আমি অলরেডি দুই তিনটা ফুটেজ নিছি, আরও কিছু ফুটেজ নিব। মানে এরকম মেঘাচ্ছন্ন থাকার কারণে আমার এখন আরও ইচ্ছে করতেছে যে আরও কিছু ফুটেজ নিয়ে রাখি, আপনাদেরকে দেখাবো। তো যেটা করব, আমি ফুটেজগুলো নেওয়া শেষ হলে বাসায় চলে যাব, দেন বাসায় গিয়ে সরাসরি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখা হবে আপনাদের সাথে, সরাসরি দেখাবো যে কীভাবে আমি আমার এই ভিডিওগুলো আজকের টাইম ল্যাপসগুলোর কালার গ্রেডিং করি। সো আপনারা দেখতে থাকেন, অ্যান্ড চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই। সো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। এতক্ষণ তো দেখলেন যে আমি কি আমার ভিডিওগুলো যেগুলো আজকে আমি ছাদে করছি, তো এই ভিডিওগুলোরই মূলত আজকে আমি কালার গ্রেডিং করব। তো নর্মালি যারা অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করেন তাদের জন্য এটা সহজ হবে, সেটা প্রিমিয়ার প্রো যেই কোনো ভার্সনই হোক ইজি হবে। বাট 2015 পর
পরে যে ভার্সনগুলো ওগুলো হলে বেটার। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের ভিডিওগুলো টাইম লাইনে আনার পর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতে হবে। এই যে এখান থেকে এখানে একটা অপশন আছে, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। নর্মালি এখানে কোনো কিছু চেঞ্জ করতে হয় না, কারণ আমাদের ভিডিওর যেই রেজলিউশন বা টাইম বেসটা থাকে ওই বেসটা এখানে অটোমেটিক চলে আসে, তো আমাদের এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। তাও আমরা এখানে ওকে ক্লিক করার পর এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমাদের টাইম লাইনে নিয়ে আসতে হবে। টাইম লাইনে আনার পর এইটা পুরো ভিডিওটাতেই আমি নিয়ে নিলাম। তো আমি নর্মালি আজকে একটা টাইপেরই কালার গ্রেডিং করব, কারণ হচ্ছে যে আমার ভিডিওগুলো সব একই টাইমে করা, অ্যান্ড সবগুলোর কালার মানে ব্রাইটনেস তারপর হাইলাইট মোটামুটি কাছাকাছি, তাই আমি একটা কালার গ্রেডিং এখানে করব। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার উপর ক্লিক করে দেন যেতে হবে এখানে কালার, এখানে কালার একটা অপশন আছে, তো এই কালারে যেতে হবে। কালারে যাওয়ার পর এখানে দেখবেন যে অনেক অপশন আছে, এখানে বেসিক কারেকশন আছে, ক্রিয়েটিভ আছে, কার্ভস আছে, কালার হুইলস আছে, HSL সেকেন্ডারি আছে, ভিগেনেট আছে, তো এগুলা অনেক কিছু এখানে অনেক অপশন আছে। তো নর্মালি এখানে যে বেসিক কারেকশন, বেসিক কারেকশন থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। তো আমি ফার্স্টে আপনাদেরকে বেসিক কারেকশনটাই দেখাবো। তো এখানে আরেকটা জিনিস, আপনি ফার্স্টে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর একটা ক্লিক করে দেবেন, দেন আপনারা এখানে দেখেন একটা অপশন আছে অটো, তো অটোতে একবার ক্লিক করে দেখতে পারেন যে এখানে অটোমেটিক কী কী চেঞ্জ আসছে। তো হয়তোবা আপনারা খেয়াল করছেন একটু চেঞ্জ আসছে, তো আমি যেহেতু ওরকম আহামরে চেঞ্জ না, আমি এটাকে রিসেট করে দিলাম, দেন আমি নিজেই পুরোটা আবার করতেছি। তো এখানে আপনি যেটা করতে পারবেন, এখানে যদি আপনার কোনো লাট তৈরি থাকে তো সেটা আপনি এখান থেকে ব্রাউজ করে অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি আজকে এটা লাট নিয়ে কোনো ভিডিও করতেছি না, তো এটা নিয়ে পরে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে ম্যানুয়ালি কালার গ্রেডিং করার কথা, তো ম্যানুয়ালি কালার গ্রেডিংটা করতেছি। এখানে দেখতেছেন যে এক্সপোজার আপনি এখান থেকে আলো বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন, যেটা আপনার বেটার মনে হয় আপনি ওটা করবেন। এখানে আমি একটু বাড়িয়ে নিলাম, আমি এটা +2 রাখবো, 2 রাখলাম। আর কন্ট্রাস্ট, এখান থেকে আপনি কন্ট্রাস্টটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কন্ট্রাস্টটা মূলত অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, তো এখানে আপনার যেটা বেটার মনে হয়, কারণ যত কমাবেন তত কিন্তু একটু লাইটনেস চলে আসবে, যেটা অতটা ভালো লাগে না আমার কাছে। তো আমার কাছে যেটা ভালো লাগে, আমি একটু কন্ট্রাস্টটা একটু হাই করে দিব। নর্মালি এটা 0 থাকে, আর আমি সরি একটু বাড়িয়ে নিব, বেশি না, 3.7 রাখলাম। আর এই হচ্ছে এখন হাইলাইট, হাইলাইটটা হচ্ছে এটাও আলো বাড়ানো কমানোর একটা ব্যাপার আছে। এখানে হাইলাইট যদি আপনার বাড়ান, যদি আপনার স্কাই থাকে আপনার ফুটেজে, তো সেটা দেখবেন যে একবার বেশি লাইট হয়ে যেতেছে, তো এই জন্য হাইলাইটটা বাড়ানো থেকে কমালে ওটা বেশ সুন্দর লাগে। তো আমি হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, বেশি কমাবো না। তারপর শ্যাডোস, শ্যাডোসও সেম একটা আলো ছায়ার ব্যাপারে আছে এখানে, তো শ্যাডোসটা যদি আপনি একটু বাড়ান, সেখানে দেখা যাবে যে একটু লাইটটা বাড়তেছে, মানে সব দিকে সাদা সাদা যেতেছে। বাট যদি একটু কমান, দেখবেন যে জিনিসটা আরও মানে আপনার ফুটেজটা আরও ক্লিয়ার হচ্ছে এরকম। তারপর হোয়াইটস, হোয়াইটসে গিয়ে আপনি বাড়াতে কমাতে পারবেন। দেন এখানে ব্ল্যাকস আছে, ব্ল্যাকসও সেম। তো আপনি মোটামুটি এখানে একটা কারেকশন করবেন, করার পর যেটা করবেন বেসিক কারেকশন থেকে এখানে ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভে যাবেন। ক্রিয়েটিভে যাওয়ার পর এখানে দেখবেন যে লুক, এই লুকে দেখবেন প্রিমিয়ার প্রোতে অনেক এরকম লাট দেওয়া থাকে, এগুলো হচ্ছে অটোমেটিক। তো আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি, এখানে যে দেখেন ফুজি ইটারনা 250D ফুজি একটা দেওয়া আছে, তো এটা দিলাম। এটা দেওয়ার পর দেখতেছেন অটোমেটিক কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমার এটা বেশি একটা ভালো লাগতেছে না, আমি ব্যাকে চলে গেলাম। দেন আরেকটা ইউজ করে দেখাই আপনাদেরকে, এখানে SL ব্লু আইস নামের একটা আছে, এটা দিলাম। দেখতেছেন এখানে অনেকটা ফুটেজটা ব্লু ব্লু হয়ে গেছে, তো এটাও বেশি একটা আমার পছন্দ হইতেছে না, বাট স্কাইটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তো আমি এটাও ইউজ করতেছি না, এটাও আমি আন্ডো করে দিলাম। দেন ক্রিয়েটিভে গিয়ে আবার এখানে দেখবেন যে মানে এখান থেকে মূলত লাটগুলো ইউজ করা যায়, যদি আপনার তৈরি করা কোনো লাট থাকে তো সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এটা নিয়ে যদি আপনারা জানতে চান ইন ফিউচার একটা ভিডিও করব, বাট আজকে যেটা করতেছি এই ক্রিয়েটিভে তেমন কোনো কাজ নেই, বাট আপনি এখান থেকে চাইলে ভাইব্রেন্স অ্যান্ড শার্পনেস শার্পেন অ্যান্ড স্যাচুরেশনটা বাড়ায় নিতে পারেন। তো আমি এখানে ভাইব্রেন্সটা একটু বাড়ালাম,
দেন স্যাচুরেশনটা একটু বাড়ালাম, যেখানে ভিডিওর কালারটা আরও আপ হবে। দেখতেছেন অলরেডি অলরেডি ভিডিওর কালার অনেক আপ হয়ে গেছে। তো এখান থেকে দেন আমি ক্রিয়েটিভ থেকে চলে যাব কার্ভসে। কার্ভস জিনিসটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে আপনি চাইলে আপনার ভিডিওর খুব সুন্দর কালার গ্রেডিং করতে পারবেন এখান থেকে। তো মূলত আমি এখানে যেহেতু আমার ভিডিওতে স্কাইটা বেশি শো করতেছে, মানে স্কাইটা বেশি সুন্দর লাগতেছে দেখতে, তো আমি এখানে এখানে ব্লু কালার, দুইটা ব্লু কালারই সেট করে নিলাম। দেন এগুলা আপ ডাউন করলে দেখবেন যে আপনার ভিডিওর কালার টোটালি অন্যরকম চেঞ্জ হইতেছে। তো আমি এগুলো এই যে বাড়াচ্ছি, নিচের দিকে ডাউন করতেছি। এগুলা করতে করতে আপনারা শিখে যাবেন, খুব ইজি, তেমন কঠিন কোনো কিছু না। এই যে তারপর আমার ভিডিওতে যেহেতু গাছ টাস দেখা যাচ্ছে, মানে গ্রিন, আমি গ্রিন টাস সিলেক্ট করলাম। গ্রিন সিলেক্ট করে এখানে ডাউন দিলে দেখবেন আপনার গ্রিনের গ্রিন যে কালারগুলো আছে ওগুলো অনেক আপ হবে, মানে আরও বেশি হাইলাইট হবে। তো আমি যে ব্লুগুলো আর একটু বাড়ালাম, আর একটু বাড়ালাম, তো অলরেডি দেখতেছেন স্কাই কালার অনেকটাই চেঞ্জ, অনেকটাই চেঞ্জ, এরকম কিন্তু ছিল না। তো আমি আপনাদেরকে দেখাই এখানে একটু আগে কালারগুলো যেরকম ছিল। এই যে এই হচ্ছে আমার ভিডিওর মেইন ফুটেজ, আর এই হচ্ছে কালার কারেকশনের পর, এই যে বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভস, এগুলো সব করার পর এখন দেখতেছেন কালার অনেকটাই চেঞ্জ। তো এইভাবে করে আপনারা মূলত কালারগুলো করতে পারবেন। এখানে আরও অনেক অপশন আছে, এগুলা নর্মালি আমি ইউজ করি না, বাট আপনারা চাইলে করে দেখতে পারেন। এগুলা অনেক ক্রিয়েটিভ ব্যাপার আছে, এখানে চাইলে আপনারা ইউজ করে করে ট্রাই করে দেখতে পারেন। তো আমি নর্মালি আমি আমার ফুটেজগুলো এইভাবেই কালার কারেকশন করে থাকি। Souls begin to intertwine, your heart of gold so pure, divine, and I lost myself within the fire, breaking free from my desire, a heart of gold forged to inspire, it's starfire. আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি এক এক জায়গায় বা এক এক প্লেসে যদি ভিডিও করা হয় তো ওগুলো আলাদা আলাদা করে এইভাবে কালার কারেকশন করার চেষ্টা করবেন। আমি একই টাইমে অ্যান্ড ছাদে করছি বলে আর আলাদা করে করি নাই, তো এইভাবে করে মূলত আমি কালার কারেকশনগুলো করি। তো আমি আরেকটা কালার কারেকশন করে রাখছিলাম এই ফুটেজগুলো, তো চলেন দেখে আসি এই কালার কারেকশনটা। Our souls begin to intertwine, your heart of gold so pure, divine, and I lost myself within the fire, breaking free from my desire, a heart of gold forged to inspire, it's starfire. সো ওয়েলকাম ব্যাক, অ্যান্ড এতক্ষণ তো দেখলেন আমি আমার ভিডিওগুলোর কালার কীভাবে, মানে কীভাবে কালার গ্রেড করি আপনাদেরকে এতক্ষণ সেটাই দেখালাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই রিলেটেড যদি আরও কোনো কিছু জানতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও করে আপনাদেরকে জানানোর জন্য বিষয়টা। আরেকটা জিনিস, আমি মূলত আমার ভিডিওগুলোতে কালার লাটস ইউজ করি, আর কালার লাটগুলো আমি নিজেই তৈরি করি। তো এটা আসলে অনেক লং একটা প্রসেস, তো তারপরও আমি এটা নিয়েও একটা ভিডিও করতে চাই, যদি আপনারা কমেন্ট করেন, যদি আপনারা জানতে চান, যদি আপনারা জানতে চান তাহলে আমি অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও করব যে আমি কীভাবে কালার লাটসগুলো তৈরি করি, অ্যান্ড কালার লাটসগুলো কীভাবে আমি ইউজ করি। আসলে কালার লাটসগুলো ইউজ করার কারণ হচ্ছে এটা ইউজ করা খুব ইজি, বাট এটা তৈরি করা একটু কঠিন, অতটাও কঠিন না, আপনারা চেষ্টা করলেই পারবেন, কারণ আমিও চেষ্টা করেই পারছি, আমি আগে থেকে কোনো কিছুই পারতাম না।
তো আমি চেষ্টা করতে করতে আসলে এই কালার লার্জগুলো ইউজ করা শিখছি। তো কালার লার্জগুলো আসলে খুবই মানে জোস একটা বিষয়, আপনারা যদি এটা শিখতে পারেন তাহলে অনেক কাজে আসবে, মানে তখন ভিডিও এডিট করে আরও বেশি মজা পাবেন। তো কালার লার্জগুলো ইউজ করা একটা সুবিধা হচ্ছে যে আমি যদি আলাদা আলাদা ফুটেজগুলো আমি আলাদা আলাদা কালার লার্জ ইউজ করতে পারি, কারণ সব ফুটেজের কালার গ্রেডিং এক হয় না, আর আলাদা আলাদা করে প্রতিটা ম্যানুয়ালি করতে গেলে দেখা গেছে অনেক মানে সময়ের প্রয়োজন। তো নর্মালি এত সময় থাকে না যখন এডিট করি, তাই আমি যেটা করি সে কালার লার্জগুলো ইউজ করি। তো আপনারা যদি কমেন্ট করেন যে কালার লার্জগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এতটুকুই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, না হলে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন না। সো আজকের মতো এতটুকুই, গেলাম, টাটা, বাই বাই।